স্বামীর সঙ্গে বিশেষ কাজে কল্যাণী কাঁচড়াপাড়া রেল ব্রিজের ধার দিয়ে যাচ্ছিলেন বছর 18 এর এক গৃহবধূ। তখন তাদের উপর চড়াও হয়ে স্বামীর হাত থেকে ছিনিয়ে নেয় কয়েকজন দুষ্কৃতী। টেনে হিঁচড়ে রেল ব্রিজের নিচে নিয়ে গিয়ে স্ত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তদন্তে নেমে 8 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ফের প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা। রাজ্যে ঘটেই চলেছে একের পর এক গণধর্ষণের ঘটনা। তবে কি নেপথ্যে সামাজিক অবক্ষয়? কাদের প্রশ্রয় দুর্বৃত্তদের এত বাড়বাড়ন্ত? ফের একবার ধর্ষকদের শাস্তির দাবিতে সড়ক চিকিৎসক মহল। ওই ঘটনার পর থেকে তো বহু ধর্ষণ খুনের ঘটনা ঘটে গেছে। এটা তো একটা সামাজিক অবক্ষয়। তার সাথে তাদের যে 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 যারা করছে, যারা অপরাধী, তাদের যদি সর্বোচ্চ লেভেল থেকে তাদের প্রোটেকশন দেওয়া হয়, তাহলে তো এরকম ঘটনা আরোই ঘটতে থাকবে। তারা জানবে যে আমরা নির্ভয়ে এইসব ঘটনা ঘটিয়ে থাকবো। এটা আজকে অত্যন্ত ভয়ঙ্করতম জায়গা। সোসাইটির আজকে অধঃপতন এবং কোনো প্রশাসনের কোনো জায়গা নেই। প্রশাসন আজকে সেখানে নেই বলেই আজকে এই ধরনের ঘটনা ঘটছে। প্রশাসনের সহযোগিতাতে এই ধরনের ঘটনা ঘটছে বলে আমরা মনে করি। জুনিয়র ডক্টরস ফ্রন্ট, এই ফ্রন্ট অভয়া ন্যায় বিচারের দাবি নিয়ে লড়ছে। এই অভয়া শুধু আর্জি করার অভয়া নয়, এই লড়াই সমাজের প্রত্যেকটা অভয়ার জন্য। তাই উপযুক্ত গণতান্ত্রিক পরিবেশ, সুষ্ঠু পরিবেশ গঠনের দাবিতে এই আন্দোলন চলছে এবং চলবে যতদিন না ন্যায় বিচার আমরা পাবো। এবং WBJDF প্রত্যেকটা সাধারণ মানুষকে বলছে, আপনাদের নিজস্ব জায়গা থেকে আপনারা প্রতিবাদ করুন, যাতে ধর্ষক খুনিরা শাস্তি পায় এবং অপরাধী যাতে শাস্তি পায়, এবং শাসকের যে অপরাধীদের ব্যাকিং করার কালচার, এই কালচার যেন দূরে থাকে। রাজ্য জুড়ে ঘটেই চলেছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা। আর যে করে ঘটনার পরে কি শিক্ষা নিল রাজ্যের প্রশাসন? পশু নিধনে তাদের ভূমিকা কি? প্রশ্ন উঠতেই সাফাই দিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, দয়া করে এটা নিয়ে কেউ রাজনীতি করবেন না। যে ঘটনা এসছে নিন্দার প্রতিবাদের একেবারেই বিচ্ছিন্ন সামাজিক অপরাধ, এই ধরনের ঘটনা চূড়ান্ত নিন্দনীয়। পুলিশ 7 জনকে অ্যারেস্ট করেছে ইতিমধ্যেই বলে খবর এসেছে, পুলিশ তার কাজ করছে। এবার দয়া করে ইনি আর রাজনীতি কেউ করবেন না। তবে কি বিরোধীদের ভয় পাচ্ছে শাসক শিবির? ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। আর্জিকরের ঘটনার উদাহরণ টেনে বিজেপি নেতা দিলীপ ঘোষের কটাক্ষ, গণধর্ষণ, হত্যা, পুলিশ পেটানো পশ্চিমবঙ্গে ফ্যাশন হয়ে গেছে। গণধর্ষণ, হত্যা, পুলিশ পেটানো পশ্চিমবঙ্গে একটা ফ্যাশন হয়ে গেছে। আর যে পার্টিটা রাজত্ব করছে তার মধ্যে সমস্ত সমাজবিরোধীরা দুষ্কৃতকারী ঢুকে পড়েছে, কে কার সমাধান করবে? তাই হাজার হাজার ঘটনা ঘটলেও কার কোনো সাজা হয় না, কোনো শাস্তি হয় না। পুলিশ চুপচাপ দেখে, আর পুলিশের কিছু করার নেই। তাই এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে, আমাদের সয়েও যাচ্ছে আস্তে আস্তে। এত বড় আন্দোলন হলো কলকাতা আরজিকরকে নিয়ে, সমাধান কী বের হলো আস্তে? প্রমাণ জোগাড় করে অসুরদের শাস্তি দেওয়া উচিত, কিন্তু সেই অসুররাই যদি ভোট বৈতরণী পারে সহযোগিতা করে তাহলে কোনোদিনই পরিবর্তন হবে না। রাজ্য সরকারকে খোঁচা প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের। এই অসুররা অপরাধ করছে তাহলে তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত। কিন্তু এই অসুর যদি আমার হয়ে ভোটের সময় কাজ করে, আমাকে জেতায়, আমার পক্ষে থাকে, তাহলে আমি যদি শিক্ষা নিতে না চাই তাহলে কোনো কোনোদিনই পরিবর্তন হবে না। হাজার আন্দোলন বিক্ষোভেও কি টনক নড়ে না প্রশাসনের? আর কত মেয়ে এইভাবে ধর্ষিতা হবে? ক্যালকাটা নিউজ।